গুড ইভিনিং প্রত্যেককে শুভ সন্ধ্যা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো চলো একটা নতুন সেশানে আবার তোমাদের সামনে উপস্থিত হলাম যেখানে আজকে আমরা আবার একটা নতুন কিছু শিখবো যাতে আমরা পরীক্ষার হলে যদি সেই জিনিসগুলো আমাদের দেওয়া হয় যাতে আমরা খুব সহজেই সেগুলো আনসার করতে পারি ঠিক আছে এইবার রেগুলারের মতন আমি এই সাড়ে নটা থেকেই তোমাদের ক্লাস নিয়ে থাকি যেখানে সপ্তাহে দুটো দিন আমার ক্লাস থাকে না একটা হচ্ছে বুধবার আর একটা হচ্ছে শনিবার বুধ শনি ছাড়া প্রতিদিন রাত্রি সাড়ে নটা থেকে তোমাদের সঙ্গে আমি ক্লাসে থাকি এবং বিগত বেশ কয়েক দিন ধরে বা বেশ কয়েক সপ্তাহ ধরে বা বেশ কয়েক মাস ধরে তোমাদের সঙ্গে আছি এবং বিভিন্ন টপিকস নিয়ে বিভিন্ন টাইমে তোমাদের সঙ্গে আলোচনা করেছি আজকের টপিকটা দারুণ একটা টপিক যেখানে নন ভার্বাল যেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের জিআই এর ক্ষেত্রে এবং যে টপিক থেকে রেগুলার আসে যে কোনো পরীক্ষায় হ্যাঁ অবশ্যই ব্যাংক যে কোনো পরীক্ষা তোমরা দাও না কেন সেখানে কিন্তু তোমরা নন ভার্বাল পাবেই পাবে তাই বিগত দিনে নন ভার্বালের অনেক কটা চ্যাপ্টার তোমাদের পড়িয়েছি আর আজকে যে কটা চ্যাপ্টার করাবো সেইগুলো প্রত্যেক কটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কিন্তু বিভিন্ন এক্সামে টাইম টু টাইম এসেছে তাই চলো শুরু করা যাক আজকের সেশন এইবার আমার নাম শুভ্র কুণ্ডু এবং আমি বিগত প্রায় দশ বছর ধরে এই বিভিন্ন ইনস্টিটিউট আমি পড়িয়েছি এবং এই প্রফেশনের সঙ্গে যুক্ত এবং বর্তমানে আমার এই যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমরা খুব অল্প সময়ে মানে স্মার্ট টাইম ম্যানেজমেন্ট করে যাতে তোমরা খুব অল্প সময়ে এবং ইজিলি যাতে তোমরা জিনিসগুলো গ্র্যাপ করতে পারো কিন্তু আবার একটা বলবো কথা যে যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবে কারণ আমি যেটা রেগুলার একটা কথা বলে থাকি আজকে একই জিনিসই আবারও বলবো কি না আমাদের যদি তোমরা পাস করতে চাও তোমাদের কিন্তু যত না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন স্টুডিয়াস মানে তোমাদের রেগুলার পড়াশোনা করতে হবে এছাড়া উপায় নেই কারণ একটাই জিনিস মনে রাখবে যে এই যে ফুল কোর্স তোমরা যে পড়ছো মানে যেখানে ম্যাথস পুরো নাইন টেন মোটামুটি ম্যাক্সিমামটাই নাইন টেনের কোয়েশ্চেন্স যদি তোমরা বলো যে জেনারেল সায়েন্স সেটাও মোটামুটি নাইন টেন যদি তোমরা বলো হিস্ট্রি এইট নাইন টেন জিওগ্রাফি এইট নাইন টেন ইংলিশ নাইন টেন বা এইট নাইন টেন তাহলে দেখো মেজার পার্ট হচ্ছে এইট নাইন টেন তাহলে তিন বছরের জিনিসগুলো তোমাদের আর একবার নতুন করে ঝালাই করতে হবে এবং তার উপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন যারা বেঙ্গলি মিডিয়াম তারা পড়নি বা যদি বলি স্কুল লাইফে স্কুল স্কুলে যতক্ষণ তোমরা ছিলে স্কুল লাইফে তখন ইকোনমিক্স তোমরা অনেকেই পড়নি এবং লাস্ট পয়েন্ট অফ লিস্ট জিআই তোমরা অনেকেই পড়নি তাই সেই কারণে তোমাদের কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে যদি রেগুলার পড়াশোনা না করো তাহলে আলটিমেটলি মনে হবে কেন এলাম বা না আসলেই ভালো হতো বা হয় না বা এইখানে একদম বাজে জায়গা মানে নেগেটিভ থটস তোমার মাথায় আসবে কিন্তু আমি বিগত দশ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের ক্ষেত্রে যেটা বলতে পারি যে এইগুলো হচ্ছে ভেইগ কনসেপ্ট কারণ আমার দশ বছর এক্সপিরিয়েন্স এরকম বহু বহু স্টুডেন্ট আছে যারা ম্যাক্সিমাম ছমাস পড়াশোনা করেছে তারপরের ছমাস একটু ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে মানে এক থেকে দেড় বছরের মধ্যে চাকরি পেয়ে গেছে ক্লিয়ার মানে একদম জিরো থেকে শুরু করে সেই কারণেই বলছি সবই সম্ভব যদি তোমরা স্টুডিয়াস হও এবং তার জন্য প্রয়োজন সিরিয়াসনেস যদি মনে করো সিরিয়াসলি তোমরা পড়াশোনা করবে তাহলে অবশ্যই পড়াশোনা করো এবং তার জন্য অন একাডেমি প্ল্যাটফর্ম তোমাদের কাছে ওপেন আপ করে রেখেছে যেখানে তোমরা রেগুলার আপডেটস বলো রেগুলার সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা বলো রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স বলো রেগুলার পরীক্ষা বলো এরকম সব কিছুই কন্ডাক্ট করা হয় not only ইন অন একাডেমি প্ল্যাটফর্ম বাট অলসো ইউটিউব তাই সেই কারণে ইউটিউব তোমরা প্রত্যেকেই যেগুলো অ্যাক্সেস করতে পারো বাট তার থেকেও বেশি বলবো যে আন অ্যাকাডেমি অ্যাক্সেস করো আনঅ্যাকাডেমির অ্যাপস ইনস্টল করো জাস্ট ডাউনলোড করো করে তোমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড সরি ইমেল আইডি এবং তোমাদের মোবাইল নম্বর এই দুটো ভেরিফাই করো করে তোমরা আনঅ্যাকাডেমিতে ক্লাস করো দেখবে আনঅাকাডেমিতে প্রচুর ক্লাস হয় এইবার অ্যানাকাডেমি যখন ইনস্টল করবে দেখবে অ্যানাকাডেমিতে দু রকমের ক্লাস পাবে একটা হচ্ছে স্পেশাল বা ফ্রি ক্লাস যেটা সবাই করতে পারে আর একটা দেখবে প্লাস বা পেইড ক্লাস যেটা যারা সাবস্ক্রাইব স্টুডেন্ট তারা করতে পারে ক্লিয়ার তাই সেই কারণে ভার্সন হচ্ছে যে এই দু রকমেরই ক্লাস তোমরা করতে পারবে কিন্তু এবার যদি বলি পেইড ক্লাস কেন কারণ দেখো এই যে যেগুলো দেখাচ্ছি এই হচ্ছে পেইড ক্লাসের জন্য মানে সবগুলোই যেখানে তোমরা একটা ঠিকঠাক গোল বা একটা ঠিকঠাক সেটিংস নিয়ে তোমরা এগোতে পারবে ঠিক আছে নো সাউন্ড আচ্ছা ডেভিড তুমি একবার রিফ্রেশ করো কোনো কারণে হয়তো যাচ্ছে না একবার রিফ্রেশ করো না হলে আমাকে জানাও কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি আছে আওয়াজ আছে তুমি একবার দেখো হয়তো তোমার মোবাইলে বা যেখানে ইউজ করছে তার কম আছে। আছে। ঠিক সেই কারণে এই যে কোর্স ভিত্তিক এবার কেন প্রয়োজন কোর্স ভিত্তিক পড়াশোনা কারণটা একটাই যে শুধু পড়ে গেলাম কি পড়ছি জানি না কতটা পড়ার প্রয়োজন জানো না এটা করলে হবে না তাই কম্পিটিভ এক্সাম পাশ করতে গেলে একটা এক্স্যাক্ট ফোকাস ওয়েতে পড়াশোনা করতে হবে তাই যদি মনে করো যে হ্যাঁ আমাদের কাছে এক থেকে দেড় বছর আমরা ফোকাস পেতে পড়াশোনা করতে চাই শুধুমাত্র দেড় বছর পড়াশোনা করে আমি একটা চাকরি পাবো আর স্যার পড়াশোনা করতে ভালো লাগবে না তাই আর পড়াশোনা করব না তাই যদি সেটা যদি তোমার গোল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন নিও আর একাডেমিতে এবং এই যে ধরো এতক্ষণ ধরে যেগুলো স্লাইড গুলো দেখাচ্ছি এই সবগুলোই কিন্তু আন একাডেমির এক একটা কোর্স এবং দেখো আগামী বছর যারা ডাব্লিউ বিপিএসসি যারা বিসিএস দিতে চাও তাদের জন্য দেখো আলাদা করে কোর্স অলরেডি চলছে তাই এই সবই কিন্তু আন একাডেমি প্রোভাইড করে তাই সেই কারণে যদি মনে করো যে হ্যাঁ আমরা সিস্টেমেটাইজ ওয়েটে পড়াশোনা করতে চাই আমাদের এক থেকে দেড় বছরের মধ্যে স্যাররা চাকরি হলে ভালো হয় এবং তার জন্য আমি খাটাখাটনি করব তাহলে অবশ্যই বলবো যে আন একাডেমি সাবস্ক্রাইব করো জাস্ট টাকা হ্যাঁ কেন পাবে না শুভঙ্কর শুধু তুমি কেন প্রত্যেককেই পাবে যেটা আমি বললাম কি না সিরিয়াস হও এবং স্টুডিয়াস হও এই দুটো যদি হতে পারো তুমি কেন প্রত্যেককেই জব পাবে কারণ আমার নিজের দশ বছরের অভিজ্ঞতা থেকে আমি এটাই প্রমাণিত হয়েছি এটা প্রমাণিত সত্য যে তুমি যদি স্টুডিয়াস হও এবং তুমি যদি সিরিয়াস হও তুমি পাবেই পাবে এক থেকে দেড় বছর কিন্তু সেই দেড় বছর সেইটা এফর্ট তোমাদের দিতে হবে তোমরা যদি মনে করো একটা জিনিস যে এই যে ধরো তোমরা পড়াশোনা করেছ আপ টু গ্রাজুয়েশন পনেরো বছর করে কি পেয়েছো আর আগামী মাত্র দেড় বছর যদি একটু পড়াশোনা করো তাহলে কি কি পেতে পারো তাই এই দুটোর মধ্যে পার্থক্য করো তাহলেই পেয়ে যাবে স্যার জিআই আপনার জন্য অনেক ইম্প্রুভ করেছি তাই স্যার আপনাকে কি হয়েছে আমাকে কি হয়েছে বল শুভঙ্কর আমি আছি কিন্তু শুধু জিআই করলে তো হবে না তার সঙ্গে আরো অনেকগুলো সাবজেক্ট আছে ম্যাথস ইংলিশ এবং মোস্ট ইম্পর্টেন্ট জি কে কারণ তোমরা অনেকেই মনে করো স্যার জিকে হয়ে যাবে কিন্তু না ইংলিশ ম্যাথ জিআই হয়ে যায় জিকে হয় না তাই সেই কারণে জিকেটার ফোকাস করো আর চেষ্টা করছি আমি যেরকম তোমাদের বলেছি যে একাডেমিতে যেরকম আমি ভবিষ্যতে আগামী দিনে চিন্তা ভাবনা আছে তবে দেখা যাক আপাতত জিআই নিয়ে যেরকম করা হচ্ছে সেরকমই চলো ক্লিয়ার চলো তাহলে আজকের টপিক শুরু করছি যেটা নন ভার্বালের তিনটে খুব ইম্পর্টেন্ট পার্ট একটা হচ্ছে ডায়াগ্রাম একটা হচ্ছে ডট সিচুয়েশন অ্যান্ড লাস্টেরটা পেপার কাটিং যদিও লাস্টের টার আবার দুটো পার্ট হয় একটা হচ্ছে অনলি পেপার ফোল্ডিং আর আরেকটা পার্ট হয় পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং তাহলে ওভারঅল চারটে টপিক আজকে তোমাদের নিয়ে ডিসকাস করব আশা করছি সেই চারটে টপিক খানিকটা তোমরা বুঝতে অবশ্যই পারবে এবং বাকি যেটা পারবে না অবশ্যই নিজের একবার প্র্যাকটিস করবে যদি বলি আগেও বলেছি যে আর এস আগরওয়ালের যে বইটা যেটা অনেকের আছে কারণ জিআই এর একটাই বই হয় আর এস আগরওয়াল অনেকের বাড়িতেই আছে আর এস আগরওয়ালের বই এরকম মোটা একটা বই বাট যদি মনে করো না স্যার আমার বাড়িতে নেই দরকার নেই অ্যান্ড্রয়েড ফোন আছে ডাউনলোড করে নাও আর এস আগরওয়ালের অ্যাপস দেখবে অ্যাপসে আর এস আগরওয়াল আছে দু রকমের বই আছে একটা নীল কভার একটা ইয়েলো কভার সেই যেটাই করো কেন একই ব্যাপার যে কোনো একটা ডাউনলোড করে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং সেখানেও ধরো যদি কোনো কোয়েশ্চেন তোমাদের আটকায় আমাকে অবশ্যই পাঠিয়েও বা শেয়ার করো আইদার লাইভ বা আন একাডেমির মেসেঞ্জারও তোমরা শেয়ার করতে পারো ক্লিয়ার কিন্তু হ্যাঁ ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে কারণ সেই ডাউট যদি মাথায় মনের মধ্যে রেখে দাও সে কোনো দিনই ক্লিয়ার আর হবে না ঠিক আছে চলো শুধু আমার ক্ষেত্রে বললাম না যে কোনো এডুকেটারের ক্ষেত্রেই ডাউট হলে ক্লিয়ার করে নেবে কারণ এইখানে এই যে অনলাইন প্ল্যাটফর্মে যেখানে তোমরা আমাদের যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারো তাই এখানেও তোমাদের যখনই মনে হবে কোনো ডাউট অ্যাক্সেস করে নিও হয় সেই এডুকেটারকে বা সেই সাবজেক্ট অনুযায়ী যে কোন একটা এডুকেটারকে কারণ অ্যাকাডেমিতে কিন্তু প্রচুর এডুকেটার আছেন যারা একই সাবজেক্টের ওপর তাই সেটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই উপকার হবে চলো তাহলে শুরু করছি আজকে সেশন আর কোনো মতামত থাকলে অবশ্যই পাঠিও জানিও যে কোনো জায়গায় চলো ভেন ডায়াগ্রাম এইবার ভেন ডায়াগ্রামটা কি দেখো প্রথম ছবিটা দেখলেই বুঝতে পারবে এগুলো দেখেছো তো অ্যাটলিস্ট চোখের দেখা দেখেছো তো এরকম গোল গোল নিশ্চয়ই দেখেছো এইবার এই গোল গোল দিয়ে কি করব সেটা দেখা যাক দেখো ওপরের গল্পটা একবার পড়ে নি কি বলছে বলছে সিলেক্ট দ্য কারেক্ট ভেইন ডায়াগ্রাম হুইচ রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ অ্যামাং দ্য ফলোইং এলিমেন্টস মানে দেখো তিনটে এলিমেন্ট দেওয়া আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এশিয়া বলছে এই তিনজনের মধ্যে এই তিনটে যে রিলেশন আছে এই তিনটে রিলেশন আমরা কোন ছবি দিয়ে বলতে পারি। কলকাতা এশিয়া। এবার এই ভেন্ডাগ্রাম করার সময় তোমাকে নর্মাল যেটা আমরা জি সেটা মাথায় রাখতে হবে তাহলে জি কে অনুযায়ী আমরা কি জানি একদম ঠিক উত্তর দিয়েছ ডেভিড কি না কলকাতা ওয়েস্ট বেঙ্গলের অংশ আর পশ্চিমবঙ্গ এশিয়ার অংশ মানে কলকাতাও এশিয়ার এশিয়ার অংশ অংশ। কিন্তু কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আর ওয়েস্ট বেঙ্গল এশিয়ার একটা যেহেতু তিনজনেই একে অপরের সঙ্গে রিলেটেড তাই আনসার একদম ঠিক দিয়েছ যে আনসার হবে অপশন বি এবং ফিগার হবে এই থার্ড ফিগার ক্লিয়ার এইবার যারা এই মুহূর্তে দেখছো তাদের কারুর যদি মনে হয় যে না স্যার এইটা তিন নম্বর না হয় স্যার এক নম্বর বা দু নম্বর বা চার নম্বর হবে যদি কারুর মনে হয় আমাকে জানিও এইবার তাও আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি দেখো যদি মনে করি যে এটা ওয়েস্ট বেঙ্গল আর এটা কলকাতা তাহলে আর এটা এশিয়া তাহলে এই অংশটা যদি এশিয়া হয় বাদ বাকি কি এশিয়ার বাইরে কখনই নয় বলবে ওয়েস্ট বেঙ্গল এটা কলকাতা তাহলে দেখো কলকাতা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কখনোই নয় আর ধরো যদি বলি এটা ওয়েস্ট বেঙ্গল এটা কলকাতা আর এটা এশিয়া কখনো সম্ভব কারণ ওয়েস্ট কলকাতা এশিয়ার মধ্যে তাই সম্ভব নয় তাই একমাত্র একটাই হতে পারে মানে এটা হলো এশিয়া এশিয়ার ভেতরে ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হচ্ছে কলকাতা ক্লিয়ার চলো কিন্তু আবারও বলছি বুঝতে না পারলে বলবে নাম্বার টু কি বলছে পেন পেন্সিল স্টেশনারি ঠিক আছে এইবার স্টেশনারি মানে মনোহারের দোকান মানে যেখানে আমরা অনেক কিছু কিনি আইটেমস যেগুলো বলি তাহলে স্টেশনারি দেখো পেন কি করি লিখি পেন্সিল লিখি তার মানে দুটোই হচ্ছে লেখার একটা পার্ট বা এক রকমের জিনিস বা এক রকমের আইটেম যেটাতে আমরা লিখি তাহলে দুটোই হচ্ছে লেখার বস্তু আর স্টেশনারি শপ মানে মনোহারির দোকানে এই দুই প্রকারের জিনিসই পাওয়া যায় তাহলে যেহেতু স্টেশনারির দোকানে দুই প্রকারের জিনিস পাওয়া যায় এবং এরা দুজন আলাদা আলাদা কারণ পেন আলাদা জিনিস আর পেন্সিল আলাদা তাই যেহেতু এটা আলাদা আলাদা তাই আমরা কি বলতে পারি না এই দুই নম্বর ফিগারটা হবে আনসার যেখানে একটা পেন এটা পেন্সিল কারণ পেন আর পেন্সিলের মধ্যে কোনো সম্পর্ক নেই আর দুটোই হচ্ছে স্টেশনারি আইটেম তাই আনসার হবে অপশন সি আর ফিগার হলে হবে দুই ক্লিয়ার এইবার আবার যদি বলি দেখো এখানে পেনের ভেতরে নিশ্চয়ই পেন্সিল হবে না স্যার এটা হয়েছিল আচ্ছা হয়েছিল মানে বুঝলাম না আমি এটা আচ্ছা এটা আগে হয়েছিল হতে পারে মেবি হতে পারে ঠিক আছে তাহলে পেনের ভেতরে পেন্সিল হবে না আলাদা পেনের ভেতরে পেন্সিল হবে না আলাদা কিছুটা পেন পেন্সিল হবে না আলাদা তাই কোনোটাই হবে না নেক্সট নাম্বার কি বলছে রটেন আলু সবজি এবং পচে গেছে এমন জিনিস রটেন মানে যেগুলো পচে গেছে এবার রটেন মানে যে শুধুই সবজি পচে তা তো নয় তোমরা নিশ্চয়ই যেন অনেক কিছুই পচতে পারে ডিম বা ধরো মাংস বা ধরো মাছ বা ওয়াগেরা ওয়াগেরা অনেক কিছুই পচতে পারে মানে সুযুই যে সবজি পচে তার কোনো মানে নেই ক্লিয়ার তাহলে এবার বললাম ভাবো এবার একটা জিনিস দেখো আলু তাহলে অল তো সবজি এটা তো হতে পারে না যে কিছু আলু সবজি আর কিছু আলু ফল এটা তো কখনোই নয় অলওয়েজ অল পটাটোজ আর ভেজিটেবল যেমন একটা মানে কি বলে আইটেম আছে যেমন আমরা যেটাকে বলি টম্যাটো টমেটো কিন্তু বোথ অ্যাজ ফ্রুট অ্যান্ড অ্যাজ আ ভেজিটেবল দুটোই ধরা হয় কেন কারণ নর্মালি আমরা টমেটোকে সবজির সঙ্গেই রাখি আবার অরিজিনালি যদি দেখো টমেটোর ফরম্যাট তাহলে সেটা কিন্তু আবার অরিজিনাল একটা ফুল সরি ফ্রুট তাই টমেটোকে বোথ অ্যাজ আ ফ্রুট অ্যান্ড অ্যাজ আ ভেজিটেবল ধরা হয় বাট এখানে আলুকে কখনোই ফল ধরা হয় না ঠিক আছে আর স্যার তাছাড়া আনসার দেওয়া আছেই একদম ঠিক আছে তাহলে আনসারটা কি হবে তাহলে আনসারটা হবে পটেটো ভেজিটেবলস এন্ড রটেন যদি হয় তাহলে আনসার আসবে অপশন 1 কেন দেখো অল পটেটোস আর ভেজিটেবল তাহলে পটেটো কোথায় ভেজিটেবলের ভিতরে আর এটা হলো রটেন মানে কিছু আলু ডেফিনেটলি পচা হতেই পারে আর অন্যান্য সবজিও কিছু রটেন হতে পারে তাই সব সবজি রটেন নয় সব পটাটো রটেন নয় কিছু পচে যেতেই পারে আমরা দেখি তাই আসবে ফিগার যদি এবার বলি এইটা দেখো পটেটো আর ভেজিটেবল আলাদা আলাদা তো বলতে পারি না এবার বলবে যে এইটা হলো পটাটো এই হলো ভেজিটেবল আর এই হলো রটেন তাহলে সব আলু বা সবজি কি আমরা পচে যায় হতে পারে টাটকা সবজি তো থাকে তাই বলতে পারবো না আর এটার ক্ষেত্রেও তাই বলতে পারবো না যে কিছু ভেজিটেবল হলো পটাটো আর রটেন আলাদা তাহলে এই অংশগুলো কি ভেজিটেবল নয় পটাটোর এগুলো তো ভেজিটেবল হবেই তাই হবে না তাই একমাত্র একটাই ফিগার হতে পারে উইচ ইজ এ ঠিক আছে নেক্সট নাম্বার ফোর কি বলছে কলোনেল আর্মি অ্যান্ড মেয়র এদের তিন কার মধ্যে কোন ফিগার দিয়ে আমরা বলতে পারি তাহলে আরেকবার দেখো কি বলেছে আর্মি মেয়র তাহলে দেখো কলোনেল এবং মেয়র কি দেখো এই প্রশ্নটা অনেকেই ভুল করে ঠিক আছে এই প্রশ্নটা অনেকেই বলে অপশন সি কিন্তু আমি বলবো এটার অপশন সি নয় কেন দেখো কেন আমরা ভুল করি পরীক্ষার হলেও এবং অনেকেই এই প্রশ্নটা ভুল ভেবেছিলে হয়তো আমি বলার আগে যে অনেকেই হয়তো ভাবছিলে যে অপশন হবে সি কিন্তু অপশন সি হবে না কেন কারণ যদি মেজর হচ্ছে আর্মির একটা র্যাঙ্ক কলোনেল আর্মির একটা র্যাঙ্ক কিন্তু মেয়র মেয়র কি আর্মির র্যাঙ্ক মেয়র কাকে বলা হয় মিউনিসিপাল কর্পোরেশনের যে হেড তাকে মেয়র বলা হয় যেমন কলকাতার মেয়র আছেন মানে এটা হলো মেয়র তাই হবে অপশন এ আর্মির হচ্ছে আনসার ভেতরে কারণ সব কলোনেল আলটিমেটলি আর্মির অংশ আর মেয়র আলাদা ঠিক আছে কিন্তু মেয়রের জায়গায় যদি মেজর থাকতো মেজর জেনারেল বা শুধু মেজর তাহলে আনসার হতো সি ঠিক আছে তাহলে দেখো জিনিসগুলো কত ছোট ছোট কিন্তু তাও অনেকটাই আলাদা তাই এগুলোকে খুব ভালো করে যদি না দেখো তাহলে নাম্বার ফাইভ কি বলছে মেন পুলিশ অ্যান্ড ডক্টর তাহলে দেখো মেন তাহলে দেখো পুলিশ এবং ডক্টর দুটো কি আলাদা আলাদা তো প্রফেশন এবার বলবে কেন স্যার পুলিশের মধ্যে তো অনেকে ডাক্তার দেখতে পাই আর্মির মধ্যে ডাক্তার দেখতে পাই কিন্তু আবার বলবে পুলিশের মধ্যে অনেক তো গাড়ি চালায় তাই কি 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 তাদের হবে হবে তারা তারা ড্রাইভার পুলিশ হবে পুলিশ আবার আর্মির মধ্যে যে রান্না করছে তাকে কি তুমি শেফ বলবে সে কিন্তু আর্মি হ্যাঁ তার কাজটা করছে আর্মির মধ্যে রান্না করা বাট তার কিন্তু সে কিন্তু শেফ নয় তাই পুলিশ আর ডক্টর তারা কিন্তু আলাদা আলাদা কি প্রফেশন তাই পুলিশ এক একরকমের প্রফেশন পুলিশ একটা আর ডক্টর একটা তাই প্রফেশন প্রফেশন যেহেতু দুটো আলাদা আলাদা প্রফেশন এবার কিছু পুলিশ ছেলে হতে পারে কিছু ডক্টর ছেলে হতে পারে আবার মহিলা পুলিশ হতে পারে মহিলা ডাক্তার হতে পারে তাই সব কিছু মাথায় রেখে আমরা বলতে পারি আনসার হবে সি একদম ঠিক মানে মিডলে হচ্ছে মেন কিছু মেন হলো পুলিশ আর কিছু মেন হলো ডক্টর মানে মেনের বাইরে যারা তারা হলো ফিমেল ডক্টর আর বাঁদিকে হলো ফিমেল পুলিশ ক্লিয়ার নেক্সট নাম্বার সিক্স দেখো কি বলছে এটাও একটা রকম ভেন ডায়াগ্রাম কি বলছে বলছে যে একটা পিকচার দেওয়া আছে যেখানে বলছে বাদিকে ফিজিক্স ডান দিকে কেমিস্ট্রি আর নিচে ম্যাথামেটিক্স প্রশ্নটা কি বলছে বলছে স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যান্ড আইডেন্টিফাই দ্য রিজিয়ন উইচ রিপ্রেজেন্টস স্টুডেন্টস হু স্টাডি কেমিস্ট্রি অর ম্যাথস বাট নট ফিজিক্স কেমিস্ট্রিও পড়তে পারে অঙ্কও করতে পারে কিন্তু ফিজিক্স হবে না তাহলে দেখো ফিজিক্স মানে কোন কোন লেটার আর আর টি টি ইউ ইউ এস এস তাহলে এই তিনটে হবে না বাট কেমিস্ট্রিও হতে পারে ম্যাথসও হতে পারে তার মানে এই চারটে লেটার ছাড়া কে কে পড়ে রয়েছে এপিসি তাই আনসার আসবে এ

কি বলছে আচ্ছা দেখো এটার ক্ষেত্রে বলছি একটা কনফিউশন যদি বলতো কেমিস্ট্রি ম্যাথস কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস বাট নট ফিজিক্স তাহলে উত্তর হতো পি কারণ কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস মানে ইউপি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস মানে ইউপি আর ফিজিক্স হবে না তাই উত্তর হবে পি কিন্তু এখানে আমাদের টার্মটা দিয়েছিল অর তাই যেহেতু অর বলেছিল তাই আনসার হবে অপশন বি আনসার কিন্তু দিল্লি হবে না ক্লিয়ার নেক্সট নাম্বার সেভেন কি বলছে বলছে ত্রিভুজটা হচ্ছে এডুকেটেড ছোট সার্কেল হচ্ছে পুয়ার আর ডান দিকের বড় সার্কেল হচ্ছে এমপ্লয়েড এবার প্রশ্নটা কি বলছে বলছে হাউ মেনি আন এডুকেটেড তাহলে দেখো আন এডুকেটেড মানে কি হবে এডুকেটেড এর বাইরে মানে ত্রিভুজের বাইরে ক্লিয়ার তারপর কি বলছে পুয়ার তাহলে ত্রিভুজের বাইরে কিন্তু গরিব কারা কারা সতেরো এবং পাঁচ আর দেয়ার হু আর এমপ্লয়েড তাহলে দেখো ত্রিভুজের বাইরে কিন্তু দুটো সার্কেলের ভেতরে কারণ পুয়োরও হতে হবে আবার এমপ্লয়েডও হতে হবে পুয়ার অ্যান্ড এমপ্লয়েড কিন্তু এডুকেটেডের বাইরে বাইরে একমাত্র এই অংশটা এই অংশটা রিপ্রেজেন্ট করছে পাঁচ তাই যেহেতু এই অংশটা পাঁচ রিপ্রেজেন্ট করছে তাই আনসার আসবে ফাইভ ঠিক আছে এডুকেটেড এর বাইরে কারণ আন এডুকেটেড বলেছিল বাট পুরো হবে এমপ্লয়েড হবে তাই আনসার আসবে পাঁচ নেক্সট দেখো ত্রিভুজ হচ্ছে সিঙ্গার সার্কেল হচ্ছে প্লেয়ার আর নিচের স্কোয়ার হচ্ছে সিঙ্গার এবার প্রশ্নটা কি বলছে বলছে হাউ মেনি টিচার্স তাহলে টিচার হবে মানে কোনটা ত্রিভুজ তাহলে ত্রিভুজের মধ্যে কে কে আছে 10। পাঁচ চার নয় আর ওনলি সিঙ্গার দেখো কেবল মাত্র সিঙ্গার হবে মানে প্লেয়ার হবে না তাহলে ত্রিভুজের মধ্যে থাকবে অথচ সার্কেলের বাইরে তাহলে ত্রিভুজের ভেতরে সার্কেলের বাইরে মানে দশ নয় এবার দেখো বলেছিল সিঙ্গারও হবে তাহলে দশ কি সিঙ্গারের ভেতরে নয় তাই যেহেতু দশ সিঙ্গারের ভেতরে নয় তাই আনসার আসবে নয় মানে একমাত্র নাম্বার হচ্ছে ত্রিভুজ এবং তাই একমাত্র চলো ভেন্টাগ্রামের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে আবার একটা তিনটে ফিগার দেওয়া আছে কবাডি ফুটবল এন্ড ক্রিকেট প্রশ্নটা কি বলেছে সিং দ্য ডাইগ্রাম ইন্ডিকেট দা স্টুডেন্টস হু প্লে কাবাডি নাম দেখো কবাডি মানে বি সি ডি ফুটবল মানে এবি তাহলে কাবাডিও খেলবে না ফুটবলও খেলবে না তার মানে এবি ইজি হবে না তাহলে কাবাডি আর ফুটবলের বাইরে কে দেখতে পাচ্ছি একমাত্র দেখো এই এফ তাই আনসার আসবে এফ মানে অপশন বি ক্লিয়ার কাবাডিও খেলবে না ফুটবলও খেলবে না তাহলে কেবলমাত্র ক্রিকেট তাহলে কেবলমাত্র ক্রিকেট খেলছে এফ লাস্ট প্রশ্ন কি বলছে বলছে ইন দা ফলোয়িং ডায়াগ্রাম আইডেন্টিফাই দ্য রিজিয়ন that represents appointed educated persons whose job is not permanent তাহলে দেখো কি বলেছে অ্যাপয়েন্টেড মানে ডান দিকের সার্কেল এডুকেটেড মানে বাঁ দিকের সার্কেল তাহলে ডান দিকের সার্কেল আর বাঁ দিকের সার্কেল মিলিয়ে কোন অংশটা এফ ই ডি তারপর কি বলছে হুজ জব ইজ নট পারমানেন্ট তাহলে পারমানেন্ট মানে ত্রিভুজ তাহলে পারমানেন্টের ভেতরে যদি না হয় তার মানে ত্রিভুজের ভেতরে হবে না তার মানে দুটো সার্কেলের মিডলে হবে অথচ ত্রিভুজের বাইরে তাই একমাত্র যেটা হতে পারে হুইচ ইজ অপশন ডি মানে বি এবং ডি আরেকবার এডুকেটেড আর অ্যাপয়েন্টেড তাহলে এডুকেটেড এবং অ্যাপয়েন্টেড মানে বি ই ডি আর যেহেতু বলেছে পারমানেন্টের বাইরে ত্রিভুজের বাইরে তার মানে ই হবে না তাহলে একটাই হতে পারে একদম ঠিক ঠিক আছে তাহলে তাহলে আসবে অপশন এটা ছিল আপাতত দুই রকমের ডায়াগ্রাম কারণ এর পরেও আরো প্রশ্ন আছে এর পরে আমি ঢুকবো ডট সিচুয়েশন তবে আবারও বলছি একটা জিনিস যে আজকে খানিকটা দেখানোর চেষ্টা করলাম কারণ একটা জিনিস যে এইগুলো নন ভার্বাল নিজেরাও একবার চেষ্টা করবে কোথাও কোনো প্রশ্ন আটকালে অবশ্যই শেয়ার করো আমাকে অবশ্যই তোমার ডাউট ক্লিয়ার করে দেব ঠিক আছে চলো ডট সিচুয়েশন এবার প্রশ্নটার মধ্যে দেখেই বুঝতে পারছি সিচুয়েশন মানে কি অবস্থান আর ডট মানে কি যেমন ফুল স্টপ একটা ডট বা দেখো এই সিচুয়েশনের লাস্টেও আমি একটা দিয়েছি ডট তার মানে কি না এই ডটের অবস্থানটা অনুযায়ী প্রশ্ন এবার বলবে ডটের আবার কিসের অবস্থান ডট তো নর্মালি সেন্টেন্সের লাস্টে থাকে ঠিক আছে তাই তো নর্মালি তো আমরা তাই দেখি তাহলে এর আবার কিসের অবস্থান তাহলে দেখা যাক প্রশ্নটা দেখলে খানিকটা বুঝতে পারবে চলো দেখো কি বলছে বলছে যে বাঁদিকে একটা ফিগার দেওয়া আছে এক্স তারপরে ফিগার দেওয়া আছে এক চার এবার কি বলছে বলছে এই এক্স ফিগারে দেখো দুটো ডট কোথায় দেখতে পাচ্ছি একটা হচ্ছে ত্রিভুজ আর সার্কেলের ভেতরে আর আরেকটা দেখতে পাচ্ছি শুধুমাত্র সার্কেল মানে সেটা ত্রিভুজের ভেতরেও নেই বা চতুর্ভুজের ভেতরেও নেই তাহলে ডটটা কোথায় পেলাম একটা হলো কেবলমাত্র ত্রিভুজ আর সার্কেল আর আরেকটা হচ্ছে শুধুমাত্র সার্কেল এবার প্রশ্নটা কি না এই যে এক্স ফিগারে যেরকম ভাবে আমরা ডট প্লেস করেছি এই রকম ভাবে আমরা পরের কোন ফিগারে আমরা এইরকম ভাবে ডট প্লেস করতে পারবো ঠিক আছে তাহলে একবার দেখে নেওয়া যাক দেখো আরেকবার ফিগারে কি ছিল ত্রিভুজ আর দেখো এখানে ত্রিভুজ আর সার্কেলের মধ্যে নেই হবে না। আর মধ্যে যতটা জায়গা আছে সেটা চতুর্ভুজের মধ্যেও তাই হবে না আচ্ছা ত্রিভুজ আর সার্কেল বলতেই পারো দেখো ত্রিভুজ আর সার্কেল মানে এইরকম জায়গা ত্রিভুজ আর সার্কেল মানে কোন জায়গাটা বলতে পারো এই জায়গাটা ত্রিভুজ আর সার্কেল এই জায়গাটা বলতেই পারি আর একটা কি ছিল শুধু সার্কেল দেখো ফিগার ফোর শুধু সার্কেল কোথাও পাচ্ছি পাচ্ছি না কিন্তু ফিগার তিন শুধু সার্কেল এই যে এই জায়গাটা বলতেই পারি শুধু সার্কেল তাহলে একমাত্র দেখো ফিগার তিনেই আমরা এক্সের মতন উত্তর বসাতে পারলাম আরেকবার ফিগার এক্স এ যে রকম ভাবে ডট বসানো আছে পরবর্তী চারটে অপশনের মধ্যে কেবল মাত্র তিন নম্বর ফিগারেই আমরা এই একই রকম ডট বসাতে পেরেছি কারণ বাকি তিনটেতে আমরা তিন দু রকম ডট বসাতে পারিনি যেহেতু একটা থেকেই পেরেছি আর সেটাই আমাদের আনসার তাই আনসার আসবে তিন ক্লিয়ার এইবার অবশ্যই বলতে পারো দেখলাম আরেকবার যদি হতো ভালো হতো চলো পরের প্রশ্ন পাঁচটা প্রশ্ন আছে সেকেন্ড ডট আমাকে স্যাটিসফাই করে দেখতে হবে প্রথম কি সার্কেল আর স্কোয়ার তাহলে দেখো শুধু সার্কেল বা স্কোয়ার এখানে পেয়েছি পাইনি কারণ এটা ত্রিভুজের ভেতরেও আচ্ছা শুধু সার্কেল আর স্কোয়ার শুধু সার্কেল স্কোয়ার পেয়েছি আচ্ছা শুধু সার্কেল স্কোয়ার দেখো পাইনি শুধু সার্কেল স্কোয়ার এই যে তার মানে হয় এক দু নম্বর আর তা না হলে চার নম্বর হবে হতে পারে আচ্ছা তারপর এটা কি দেখতে পাচ্ছি সার্কল এবং ত্রিভুজ তাহলে দেখো কেবলমাত্র সার্কল ত্রিভুজ পেয়েছি দেখো সার্কেল আর ত্রিভুজ কি পেয়েছি এই জায়গাটা কিন্তু আবার স্কোয়ারের মধ্যে তাই এটাও হবে না এবার সার্কেল সার্কেল আর ত্রিভুজ ত্রিভুজ দেখো এই এই যে পেয়েছি তাহলে হবে আর লাস্ট কি ছিল সার্কেল ত্রিভুজ আর স্কোয়ার তিনটারই ভেতরে তার মানে এইখানে তার মানে একমাত্র এই চার নম্বর ফিগারেই আমরা তিন রকমের ডট বসাতে পারছি বাদ বাকি কিন্তু একটাতেও পারছি না তাই কেবলমাত্র যেহেতু চার নম্বর বাকি আছে এখনো তিনটে প্রশ্ন আছে আর একটু বোঝার চেষ্টা করো কোনো অসুবিধা নেই একই রকম আবার দেখো তিনটে ডট প্রথমটা কোথায় দেখতে পাচ্ছি না স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল তাহলে দেখো স্কোয়ার রেক্ট্যাঙ্গেল বসাতে পারি আচ্ছা স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গল এই জায়গাটায় বসাতে পারি আচ্ছা স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল হবে না কারণ সবই একটার সঙ্গে আর একটা ওভারল্যাপ আচ্ছা স্কোয়ার এবং রেকট্যাঙ্গেল হবে না কারণ এর ভেতরে আবার সার্কেল চলে এসছে এরপর এইটা কোথায় না এইটা হচ্ছে দেখো ত্রিভুজ আর রেক্ট্যাঙ্গল ত্রিভুজ এবং দেখো ত্রিভুজ এবং শুধুমাত্র তাই দুইও হবে না তাই একমাত্র উত্তর হবে এক তাহলে শুধু ত্রিভুজ আর রেক্টাঙ্গেল এই জায়গায় পেয়েছি আর এটা কোথায় চারটের মধ্যখানে চারটের মধ্যিখানে মানে এই জায়গা তাহলে একমাত্র অপশন একেই আমরা তিন রকমের ডট প্লেস করতে পারছি তাই আনসার আসবে এ ঠিক আছে বোঝা গেছে আশা করছি কিছুটা বোঝা যাচ্ছে কিনা তাহলেই হবে কারণ এটা যেহেতু ফার্স্ট টাইম যদি দেখে থাকো তাহলে মনে হতেই পারে যে কেন শুধু দেখার চেষ্টা করো নাম্বার 14 কি দেখতে পাচ্ছি দেখো আমি তো বোঝাচ্ছি বাট আরেকবার দেখার চেষ্টা করো চোদ্দোটা কি দেখতে পাচ্ছি ডট কোথায় একটা হচ্ছে স্কোয়ার আর ট্রায়াঙ্গেল দেখো এই ডট কোথায় স্কোয়ার ট্রায়াঙ্গেল দেখো স্কোয়ার আর ট্রায়াঙ্গেল দেখো এখানে অলরেডি আবার সার্কেল ঢুকে গেছে হবে না আচ্ছা স্কোয়ার আর ট্রায়াঙ্গেল দেখো এখানে অলরেডি সার্কেল ঢুকে গেছে হবে না স্কোয়ার আর ট্রায়াঙ্গেল বলতে পারি এখানে হতে পারে আচ্ছা স্কোয়ার আর ট্রাইঙ্গেল এই জায়গাটায় হতে পারে তাহলে হয় তিন বা চারের মধ্যে যেকোনো একটা কোথায় স্কোয়ার সার্কেল ট্রাইঙ্গেল তিনটের ভেতরে দেখো এই ডটটা কোথায় স্কোয়ারের ভেতরে ট্রাইঙ্গেলের ভেতরে আবার সার্কেলেরও ভেতরে তিনটেরই ভেতরে তাহলে এবার তিন আর চারের মধ্যে তিনটেরই ভেতরে দেখো এখানে তিনটের ইন্টারসেকশন পাচ্ছি কোথাও দেখো তিনের এই জায়গাটায় কি ইন্টারসেকশন আছে নেই কিন্তু তিনটের ইন্টারসেকশন এই জায়গায় পাচ্ছি তাই আনসার আসবে চারেরটা উত্তর কারণ বাদ বাকি তো পাচ্ছি না একদম ঠিক বলেছ ক্লিয়ার আর একটা লাস্ট কোয়েশ্চেন এবার তোমরা নিজেরা ভাবো আমি একটু টাইম দিচ্ছি আমি একটু টাইম দিলাম তোমরা ভাবো আবারও তিনটে ডট তাহলে একটা ডট দেখো কোথায় কেবলমাত্র সার্কেল ট্রাইঙ্গেল একটা ডট সার্কেল ট্রাইঙ্গেল আর স্কোয়ার আর আরেকটা ডট দেখো সার্কেল এবং স্কোয়ার তাহলে একবার ভাবো দেখি ভুল হোক অসুবিধে নেই বাট একবার ভাবো কারণ এইগুলো হচ্ছে নন ভার্বাল মানে এইগুলো চোখে দেখেই তোমাকে করতে হবে এর তো আর ওই কোষে দেখার জায়গা নেই যেহেতু এগুলো নন ভার্বাল তাই এগুলো তোমাকে চোখে দেখে দেখেই করতে হবে অসুবিধা নেই টাইম নাও তাড়াহুড়ো নেই কারণ একটা জিনিস শিখেই কখনো তাড়াতাড়ি উত্তর দেওয়া যায় না একটু টাইম লাগবেই আচ্ছা আজিমা বলছো ফিফটিন এর বি আচ্ছা দেখেছি দেখা যাক আমি ঠিকও বলছি না আমি ভুলও বলছি না একটু ওয়েট করি বাদবাকি আরও একজন দুজন উত্তর দিক তারপর আমি অবশ্যই এক্সপ্লেন করে দেবো আমি এক্ষুনি তোমাকে ভুলও বলছি না এক্ষুনি তুমি যে ঠিক সেটাও বলছি না বাদ বাক্যের এক্ষুনি ভেবে নিক বাট হ্যাঁ তুমি যে তাড়াতাড়ি ভেবেছ তার জন্য ভেরি গুড যে তুমি অ্যাটলিস্ট তাড়াতাড়ি ভেবেছ বাদ একটু ভেবে নিক ভেবে উত্তর দাও তারপর আমি বলে দিচ্ছি তবে আর বেশি টাইম নিও না যে যা ভেবেছো তার মধ্যেই ভাবো উত্তর দাও আমি যতক্ষণ দেখা যাক তাহলে এই কোথায় সার্কেল সার্কেল এবং কোথাও অপশন না স্যার আমি দুই দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে কোথাও সার্কেল আর ট্রাইঙ্গেল পাচ্ছি না আচ্ছা সার্কেল আর ট্রাইঙ্গেল এই জায়গায় পাবো সার্কেল ট্রায়াঙ্গেল আচ্ছা সার্কেল ট্রাইঙ্গেল না আর ট্রাইঙ্গেল দেখো এটা অলরেডি স্কোয়ারের ভেতরে পাবো না তাই একটা থেকেই পাচ্ছি যেখানে সার্কেল আর ট্রাইঙ্গেল তাই আর ভেবে লাভ নেই তাছাড়াও যদি বলো এইটা হচ্ছে স্কোয়ার সার্কেল তাহলে এই জায়গায় বসাতে পারি আর তিনটের মধ্যে মানে এই জায়গায় বসাতে পারি তাই একটাই হতে পারে উইচ ইজ অপশন টু ক্লিয়ার তাহলে আজিমা একদম ঠিক উত্তর দিয়েছ প্রথমে আনসার দিয়ে এবং বাদবাকিরাও ঠিকই উত্তর দিয়েছ

ট্রান্সপারেন্ট শিট মানে যার এদিক ওদিক দেখা যায় ক্লিয়ার তাহলে ট্রান্সপারেন্ট মানে তোমাকে কি দেওয়া থাকবে না এখানে শুধু ফোল্ডিং করা হয়েছে তাহলে দেখো উত্তর দেখে হয়েছে দেখো এইখানে দেখো সবগুলোরই এই নিচের দিকটা ব্ল্যাঙ্ক তাহলে নিচের দিকটা ব্ল্যাঙ্ক মানেই এই ফিগারটা নিচের দিক থেকে ওপরে ফোল্ড করা হয়েছে যেমন আমি পরের গুলো একদম যে উত্তর দিয়েছো আমি বলছি বাট উত্তর দেওয়ার জন্য ভেরি গুড আমি বলছি যেমন পরের আরো তিন চারটে কোশ্চেন আছে একবার দেখে নাও দেখো এখানে কি দেখতে পাচ্ছি আনসার অনুযায়ী না এই ফিগার ডান দিক থেকে বাঁ দিকে ফোল্ড করা হয়েছে ক্লিয়ার আচ্ছা পরেরটার ক্ষেত্রেও দেখো ফিগারে ডান দিক থেকে বাঁ দিকে ফোল্ড করা হয়েছে এই ফিগারেও দেখো ডান দিক থেকে বাঁ দিকে ফোল্ড করা হয়েছে আর এই ফিগারও দেখো ডান দিক থেকে বাঁ দিকে ফোল্ড করা হয়েছে তার মানে পেপার ক্ষেত্রে আমাদের অপশন টেস্ট করা ছাড়া কোনো উপায় নেই ক্লিয়ার অপশন দেখেই বুঝতে হবে যে কোন দিক থেকে কোন দিকে ফোল্ড করা হয়েছে ঠিক আছে প্রত্যেককেই ঠিক উত্তর দিয়েছ তাহলে কি না যে অরিজিনাল ফিগারটা ছিল সেটা যদি নিচের দিক থেকে ওপর দিকে ফোল্ড করা হয় একদম ঠিক উত্তর দিয়েছ আনসার আসবে অপশন বি কারণ এইটাই যদি ওপর দিকে ফোল্ড করি তার মানে হয়ে যাবে এই রকম মানে যদি মনে করো ঠিক এটার সঙ্গে এইটা ভাবো তাহলে পেয়ে যাবে একদম ঠিক উত্তর দিয়েছ আচ্ছা সতেরোর ক্ষেত্রে ভাবো পারবে ষোলোই যদি এতজনে ঠিক দিতে পারো তাহলে সতেরো প্রত্যেককেই ঠিক দিতে পারবে তাও একটু ভেবে নাও কি হতে পারে ডানদিকের ফিগার বা দিকে গেছে তাহলে কি হতে পারে যদিও এই ফিগারটা একটু সামান্য ভুল আছে অবশ্যই বলেই রাখছি একটু সামান্য ভুল আছে অবশ্যই আমি আগে থেকে অ্যাডমিট করে নিচ্ছি একটু সামান্য ভুল আছে বা তাও উত্তর দাও পারবে একটু সামান্য ভুল আছে আজিমা একদম ঠিক উত্তর দিয়েছো একদম ঠিক উত্তর দিয়েছ বাদবাকিদের ক্ষেত্র বলে রাখছি যে একটুখানি ভুলটা কোথায় না বক্তব্য হচ্ছে যে অরিজিনাল যে পেজটা দেওয়া ছিল মানে যে ফিগারটা দেওয়া ছিল সেই ফিগারে এই দুটো লাইন একসঙ্গে জয়েন হবে না বাট ফিগারটা দেখো একসঙ্গে জয়েন করে দেওয়া আছে মানে এই লাইনটা একটুখানি ফাঁক থাকা উচিত ছিল কারণ এই লাইন দুটো একেবারে শেটে যাবে না ক্লিয়ার এইবার তাহলে কি করে বুঝলাম আলটিমেটলি এই শুধুমাত্র এইটা থেকেই বুঝে গেছি কারণ দেখো একমাত্র অপশন বিতেই এই রকম একটা আছে আর কোনোটাতেই নেই ক্লিয়ার তাই সেই কারণে একদম ঠিক বলেছ না টোটাল লাইনটা একটুখানি মিস্টেক আছে বাট সেই মিস্টেকটাকে আপনাদের ইগনোর করে আমরা যদি দেখি তাহলে অপশন অনুযায়ী একটাই হতে পারে কারণ ছাড়া আর কোনটারই উপায় নেই কারণ সার্কেল আর কারুরই নেই চলো নেক্সট নাম্বার এইটিন খুব সহজ পারবে খুব সহজ পারবে আগের গুলোর থেকে এটা অনেক বেশি সহজ ডান দিক থেকে বাঁদিকে ফোল্ড করলে কি রকম ভাবে দেখা যাবে একটু ভাবো পেরে যাবে কিচ্ছু নেই ডান দিকের ফিগারটা বাঁ দিকে টেস্ট করে দেখো পেরে যাবে অপশন টেস্ট করলেই পেরে যাবে আচ্ছা চলো দুজনে উত্তর দিয়েছ এবং দুজনেই ঠিক উত্তর দিয়েছ দুজনে উত্তর দিয়েছ দুজনেই ঠিক উত্তর দিয়েছ একদম ঠিক আনসার হবে এ কেন কারণ দেখো এই মানে হাফ সার্কেল যেটা একটু বড় যেহেতু এই কার্ভটা একটু বড় তাহলে অবশ্যই কারণ এটা যেহেতু একটু বড় ছিল তাহলে এটা যখন বাঁদিক থেকে সরি ডান থেকে বাঁদিকে আসবে তাহলে এরকম তাহলে একমাত্র একটাই হতে পারে উইচ ইজ অপশন এ উইচ ইজ অপশন এ আর কিন্তু একটাও হবে না নেক্সট নাম্বার পারবে একটু ভাবো পেরে যাবে খুব ইজি একটা স্কোয়ার আর একটা রম্বাস ঠিক আছে ভাবো পেরে যাবে উনিশের টা ভাবলেই পেরে যাবে দেখো স্কোয়ার আর রম্বস তাহলে ডান দিকেরটা যদি বাঁ দিকে আসে তাহলে কিরকম হতে পারে আচ্ছা উত্তর দিয়েছ কিন্তু আরেকবার ভেবে নাও উত্তরটা আরেকবার ভেবে নাও অপশন কি সি হবে দেখো আনসার সি হবে না কেন কেন হবে না দেখো একটা জিনিস যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি দেখো এইখানে এই স্কোয়ারটা এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা দেখো এই স্কোয়ারটা কিন্তু অনেকটা বড় এই স্কোয়ারটা কিন্তু অনেকটা বড় আর এই স্কোয়ারটা অনেকটা ছোট তাই একমাত্র একটাই হতে পারে ডি এই সরি অপশন এ এবার ডি হবে না কেন কারণ এটা যেহেতু ট্রান্সপারেন্ট শিট আরেকবার এটা যেহেতু ট্রান্সপারেন্ট শিট তার মানে এই লাইনগুলো দেখতে পাওয়া উচিত যেহেতু ট্রান্সপারেন্ট সিট তাই এই লাইনগুলো দেখতে পাওয়া উচিত যেটা অপশান এতে আছে আরেকবার যারা যারা ডি ভেবেছ একদম ঠিক ভেবেছ কিন্তু যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট সিট তাই এই লাইনগুলো দেখতে পাওয়া উচিত যেটা অপশান এতে আছে তাই আনসার আসবে অপশান এ ক্লিয়ার বোঝা গেছে চলো ভেরি গুড এই যে তোমরা ট্রাই করলে এবং ভুল করলে তাহলে নিজেরা ক্লারিফাই করে নিতে পারলে যে কেন হলো না লাস্ট লাস্ট পেপার ফোল্ডিং এর আর এরপরে আজকের দিনের শেষ পাঁচটা কোয়েশন পড়ে আছে মানে টোটাল পঁচিশটা তার মধ্যে কুড়ি নম্বর লাস্ট কোয়েশ্চেন অন পেপার ফোল্ডিং ট্রাই করো এটাও পারবে ডান দিকেরটা দিকে ফোল্ড হয়েছে খুব সহজ ডান দিকেরটা বাঁ ফোল্ড করা হয়েছে শুধুমাত্র এইখান থেকে ভাবার চেষ্টা করো এই পয়েন্ট দুটো থেকে এই পয়েন্ট দুটো থেকে ভাবার চেষ্টা করো তাহলেই পারবে আচ্ছা ঠিক আছে বাদবাকি একজন উত্তর দিয়েছ একজন উত্তর দিয়েছ বাদবাকিরা ঠিক এই পয়েন্টটা থেকে ভাবার চেষ্টা করো পেরে যাবে শুধুমাত্র এই পয়েন্ট চলো একদম ঠিক উত্তর দিয়েছ যে দুজন তিনজন উত্তর দিয়েছ একদম ঠিক উত্তর দিয়েছ আনসার আসবে ফোর কেন দেখো ঠিক এই জায়গা থেকে যদি সরি 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 যদি কার্ভ দেখো এই যে ডান দিকের কার্ভ এই কার্ভটা যদি আমরা ঠিক এই রকম ভাবে আনি তাহলে এই রকম আসবে কার্ভ আর এই ডান দিকের সার্কেলটা চলে আসবে বাঁ দিকে তার মানে কিরকম আসবে দেখো ঠিক এই অপশান ফোরের মতন একটা আসবে কারণ বাদবাকি তিনটের জন্য যদি বলি দেখো এই একটা কার্ভ তো রইছে এই সার্কেলটাও রয়েছে কিন্তু এই পার্টটা কোথায় গেল তাহলে অপশান এতে নেই অপশান বিতেও নেই অপশান সিতেও নেই কারণ এই অংশটা প্রথম তিনটে অপশানে নেই তাই যেহেতু নেই তাই একটাই হতে পারে উইচ ইজ অপশান ডি মানে অপশন ফোর আর কি গুড চলো শেষ পার্টে যাচ্ছি পেপার ফোল্ডিং এর আগেরটা শুধু ফোল্ডিং ছিল এটা সো মাচ নাম্বার টোয়েন্টি ওয়ান দেখো কি বলছে বলছে একটা ফিগার দেওয়া আছে ফিগারটা একটু লাইট ঠিক আছে কিছু করার নেই আশা করছি বুঝতে পারছো এবার এই ফিগারটা দিয়েছে একটি কারণে যাতে পুরো প্রসেসটা দেওয়া আছে যে ভাবে পেজটা ফোল্ড হয় কেন কারণ নর্মালি এত দূর দেওয়া থাকে না ম্যাক্সিমাম তিনটে পেজ দেওয়া থাকে কিন্তু এখানে যেহেতু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তাই এই পরপর তিনটে কোয়েশ্চেন দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো বাট নর্মালি এই রকম থাকে বা এই রকম থাকে যেখানে এই চারটে পাঁচটা করে থাকে না ক্লিয়ার বাট যেহেতু টাইম যাতে বুঝতে পারো তাই দেওয়া তোমাদের চলো প্রথমে একটা ফুল পেজ ডান দিক থেকে বা দিক এই হলো তার মানে আলটিমেটলি বলতে পারো যে এইটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ এইটা হচ্ছে তার সেকেন্ড স্টেপ অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে তার থার্ড স্টেপ কিন্তু এই তিনটে স্টেপকে একটু ইলাবরেটলি দেওয়া আছে মানে তোমাদের জন্য দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে একটা পেজ আলটিমেটলি কিরমভাবে ফোল্ড করা হচ্ছে ক্লিয়ার এইবার দেখো একদম ঠিক উত্তর দিয়েছ যারা যারা উত্তর দিয়েছ প্রত্যেককে ঠিক উত্তর দিয়েছো তাহলে কি না আলটিমেটলি দেখো আমরা কি দেখতে পাচ্ছি না একটা পেজকে এক চতুর্থাংশে ভাগ করা হয়েছে একটা পেজকে এক চতুর্থাংশে ভাগ করা হয়েছে তাহলে এক চতুর্থাংশে যদি তিনটে এরকম সার্কেল থাকে তাহলে ওভারঅল প্রত্যেকটা পাটেই এইরকম তিনটে করে সার্কেল থাকবে তাহলে প্রত্যেকটা পাটেই যদি তিনটে করে সার্কেল থাকে তাহলে একমাত্র অপশন এ ছাড়া উপায় নেই বোঝা গেছে আর একবার এবার যদি বলো যে স্যার আমি যদি অন্য কিছু ভাবে ভাবি দেখো টেস্ট করেও দেখতে পারো দেখো অপশান টেস্ট করেও যদি দেখো একমাত্র ওই এক চতুর্থাংশ মানে যেটা আলটিমেটলি দেওয়া আছে তার সঙ্গে দেখো একমাত্র অপশান এর মিল আছে আর কারুর মিল নেই অপশান এর এই অংশটুকুন ছাড়া আর কারুর সঙ্গে মিল নেই তাই একমাত্র যেহেতু এর সঙ্গে মিল আছে তাই আনসার হবে তাই হয় তোমরা চোখে দেখে বুঝতে হবে আর তা নাহলে একান্তই যদি না বুঝতে পারো তখন তোমরা এরকম পেন্সিল বা পেন দিয়ে তোমরা দেখে নাও যে হ্যাঁ কোনটা হতে পারে কিন্তু হ্যাঁ যদি অনলাইনের পরীক্ষা হয় সেক্ষেত্রে পারবে না অফলাইন হলে পারবে দেখো যদি এটা কিছুটা বুঝতে পারো দেখো আবারও একই জিনিস কি না একটা পেজকে প্রথমে হাফ হাফ তারপর হাফের মানে এটা এটা এক নম্বর নম্বর আর আলটিমেটলি এটা তিন নম্বর ফিগার তাহলে আবার কি দেখতে পাচ্ছি না একটা পেজকে এক চতুর্থাংশ যদি এইটা হয় তাহলে এটাকে ওপেন করলে কি রকম ভাবে আসবে একদম ঠিক উত্তর দিয়েছ ইনস্ট্যান্ট একদম ঠিক উত্তর দিয়েছ আনসার আসবে ডি একদম ঠিক উত্তর দিয়েছ কারণ একমাত্র অপশন ডি এর এক চতুর্থাংশ এটা আছে এবার বলবে স্যার এই এতেও তো দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি এক চতুর্থাংশ এটা হয় তাহলে চারটে পাটেই তো আসবে এবার বলবে স্যার তে তো দেখতে পাচ্ছি কিন্তু বি এর এই অংশটা কি ছিল না এবার যদি বলি তেও তো দেখতে পাচ্ছি কিন্তু সি এর একটা অংশে পাচ্ছি বাদবাকি থেকে এরকম পাচ্ছি পাচ্ছি না তাই একমাত্র এবার এটাও মাথায় রাখতে হবে যে যদি একটা অংশে যেরকম সবগুলোতে তো সেই রকমই আসবে মানে রকমটা এক থাকবে ক্লিয়ার চলো তেইশের টা চলে যাই আর দুটো প্রশ্ন এখানে কি বলছে এতক্ষণ ধরে দেখো আগের দুটো প্রশ্ন মধ্যখান থেকে হাফ কিন্তু তেইশের টা দেখো ডায়াগনালি হাফ তাহলে ডায়াগোনালি যখন হাফ করা হচ্ছে তাহলে কি করা হচ্ছে না প্রথমে এক নম্বর ফিগারে ডায়াগোনালি হাফ তারপর হাফের হাফ তাহলে আলটিমেটলি এই আবার এক চতুর্থাংশ কিন্তু এই এক চতুর্থাংশ কি না একটা স্কোয়ারকে ডায়াগোনালি হাফ করে এক চতুর্থাংশ তার মানে এটা যখন আমরা ওপেন করব তার মানে এই ফিগারটা এইরকম ভাবে আসবে তাহলে একবার অপশন টেস্ট করে মিলিয়ে নেওয়া যাক যদি এই ফিগারটা আমরা ওপেন করি তাহলে কি রকম ভাবে আবার কি বলেছি রকমটা একই থাকবে ক্লিয়ার আর যদি এক চতুর্থাংশে যদি একটা হয় তাহলে প্রত্যেকটা পার্টে একই জিনিস আসবে তাহলে যদি একই জিনিস আসে তাহলে এবার দেখে বলো দেখি কোনটা হবে কোনটা হতে পারে দেখো কেউ কেউ বলছো অপশন কি বলে বি কেউ কেউ অপশন সি এবার দেখে নেওয়া যাক তাহলে কি হতে পারে প্রথম কথা দেখো আমরা যখন এই তিন নম্বর ফিগারটাকে আনফোল্ড করব তার মানে কি আসবে এই রকম জায়গায় একটা সার্কেল আসবে তাহলে এটা হলো হাফ এবার এটাকে যখন আবার আনফোল্ড করব। তার মানে এই রকম জায়গায় আসবে সার্কেল তাই একটাই হতে পারে which is a বোঝা গেছে আরেকবার যদি আমরা শুধুমাত্র এইটা থেকে এই দিকটা আনফোল্ড করি তার মানে এইখানে একটা সার্কেল নর্থ ওয়েস্ট ঠিক সরি নর্থ ইস্ট তার ঠিক পাশেই একটা সার্কেল তাহলে হাফ পার্টে যদি এই দুটো জায়গায় সার্কেল হয় তাহলে ফুল পার্টে কি আসবে ঠিক অপোজিট এন্ডে তাহলে অপোজিট এন্ডে সার্কেল মানে একমাত্র একটাই হতে পারে উইচ ইজ অপশন এ ক্লিয়ার বোঝা গেছে চল তাহলে পরের পাটে যাই সেকেন্ড লাস্ট এটা এটা সবাই পারবে সবাই পারবে আমি বলছি সবাই পারবে এটা এটা কিন্তু প্রথমে হাফ একের চার তারপর একের আট তাহলে এটা কিন্তু একের আট অংশ তাই ভেবে উত্তর দিও এটা কিন্তু একের আট অংশ তাই ভেবে উত্তর দিও আমি বলছি পারবে একটু ভাবলেই পারবে চব্বিশের ডি একের আট অংশ তার মানে এই ফিগারটা টোটাল আট বার রিপিট হবে আচ্ছা একজন উত্তর দিয়েছ তুষার বাদ বাকিরা পারবে বা ভেরি ভেরি গুড প্রত্যেককেই ঠিক উত্তর দিয়েছ যদি বলি কেন কারণ দেখো এই যে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এক মানে আট ভাগের এক ভাগ ধরি এখানেও যদি আমরা আট ভাগের এক ভাগ যদি দেখার চেষ্টা করি দেখো একমাত্র অপশন এটার সঙ্গে মিল হবে বাদবাকি আর কারোর সঙ্গে মিল হবে না যদি আমার হাতটা একটু কেপে গেছে বা একমাত্র দেখো এইটার সঙ্গে একমাত্র এরই মিল আছে আর কারুর মিল নেই তাই একমাত্র একটাই হবে উইচ ইজ অপশন বি ক্লিয়ার লাস্ট প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কি বলছে একটা পেজকে প্রথমে হাফ তারপরে তার হাফ মানে এটা হলো এক চতুর্থাংশ একের চার অংশ এবার এই একের চার অংশটাকে প্রথমে এরকম তিনটে ডট করেছে এবং আবার এই কোনাটুকুন কেটে বাদ দিয়ে দিয়েছে আর আলটিমেটলি এইরকম একটা ফিগার দাঁড়িয়েছে তাহলে দেখো এক চতুর্থাংশের যদি এই কোনা বাদ থাকে তাহলে প্রত্যেকেরই এই কোনা টুকুন বাদ থাকবে তাই তো যদি এক চতুর্থাংশের একটা কোনা যদি বাদ থাকে তাহলে প্রত্যেকের এই কোনাটুকুন বাদ থাকবে তাহলে প্রত্যেকের যদি এই টুকুন বাদ থাকে তাহলে একমাত্র একটাই আছে উইচ ইজ অপশন সি আর এর পরেও যদি মনে করো দেখো অপশন টেস্ট দেখো অপশন টেস্ট করেও দেখো একমাত্র এই জায়গার সঙ্গে একমাত্র এরই মিল আছে আর অন্য কারুর নেই ক্লিয়ার তাই একমাত্র একটাই হতে পারে উইচ ইজ অপশন সি ঠিক আছে স্যার আপনি একটু ম্যাথ ক্লাস করিয়ে ভালো হতো আচ্ছা ঠিক আছে কেন তুষার ম্যাথসের তো টিচার আছেন ঠিক আছে কেন আমাকে টানছো বাবা এই ভালো আছি জিআই নিয়ে ঠিক আছে অঙ্ক যদি আমি পারতাম তাহলে তো হয়েই যেত ঠিক আছে অঙ্ক থেকে দূরে থাকাই ভালো জিআই বেশ ভালো ঠিক আছে হ্যাঁ জিআইয়ের যে অঙ্ক বলো আমি করিয়ে দেবো পারমুটেশন কম্বিনেশন সেট থিওরি ঠিক আছে যোগ বিয়োগ এগুলো করে দেবো আবার কেন শুধু শুধু আমি অঙ্কে টানছো আমি বেশ ভালো আছি ঠিক আছে অঙ্ক আমার থেকে তোমরা অনেক বেশি ভালো জানো ঠিক আছে তোমাদের থেকে জিআইটা আমি অল্প একটু বেশি জানি কিন্তু অঙ্ক তোমরা বেশি জানো আমার থেকে ঠিক আছে চলো তাহলে আপাতত আশা করছি বোঝাতে পেরেছি আচ্ছা এবার দেখো এটা হচ্ছে আমার পুরো মাসের স্কেডিউল তার মধ্যে এই অংশটা হচ্ছে আন একাডেমি প্ল্যাটফর্ম আর শুধুমাত্র এই রাত্রের ক্লাসটা হচ্ছে ইউটিউবে ক্লাস তাহলে আজকের পর আগামী কাল কাল থেকে মানে কালকের পুরো উইকটা মানে সোম মঙ্গল বৃহস্পতি শুক্র এবং রবিবার পুরো সপ্তাহটা আমি আবার বিশেষ দু অনুযায়ী টার্গেট করে আবার কিছু মিসলেনিয়াস ক্লাস করাবো যেগুলোর মধ্যে তোমরা এই সপ্তাহে যেরকম ক্লাস করালাম যেরকম বিভিন্ন টপিকস বা এর আগেও করেছি সেইগুলো দিয়ে আবার তোমাদের কিছু কিছু যেগুলো তোমরা যদি অবশ্যই তোমরা সলভ করবে তারপর আমি বুঝিয়ে দেব ক্লিয়ার আর যদি এখনো যদি মনে করো যে হ্যাঁ আমাকে ফলো করো নি তাহলে অবশ্যই ফলো করে দিও এবং আন অ্যাকাডেমি ইনস্টল করো আর যদি কেউ মনে করো সাবস্ক্রিপশন করাবে কেন আগেই প্রথমেই বলিয়েছি কি যদি মনে করো যে হ্যাঁ তোমরা স্মার্ট টাইম ম্যানেজ করতে চাও তাহলে অবশ্যই আমার কোড শুভ্র লাইভ ইউজ করো শুভ্র আমার লাই নাম আর আমি লাইভে আছি তাই শুভ্র লাইভ ক্লিয়ার আর অবশ্যই কারুর কোন ডাউট থাকলে অবশ্যই আমাকে শেয়ার করো আন একাডেমির মেসেঞ্জারে কোনো অসুবিধা নেই ক্লিয়ার বর্ণমূল আর অঙ্ক করে দেবে আচ্ছা ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই তাহলে দেখা হবে আশা করছি কালকে বিকেলে মানে রাত্রি সাড়ে নটায় আর যদি মনে কর একটা জিনিস ফাইনালি একটা জিনিস কালকে বিকেলে কালকে বিকেলে আমি নর্মালি প্রত্যেক সোমবার পরীক্ষা নিয়ে থাকি কালকে বিকেলেও পরীক্ষা থাকবে বাট এই বিকেলে থাকবে চল্লিশটা কোয়েশ্চেন অন জিআই আর কুড়িটা কোয়েশ্চেন অন জিকে মানে ট্র্যাডিশনাল জিকে ঠিক আছে সব মিলিয়ে মিশিয়ে কুড়িটা কোয়েশন তাই টোটাল সাতটা কোয়েশ্চেন এক ঘন্টা টাইম তাই যদি মনে করো কালকে বিকেলে অবশ্যই এই পাটে থাকতে পারো নিজেদের জন্য আর কালকে সকালে থাকবে বিসিএস এবং সিজিএল ওরিয়েন্টেড ক্লাস ঠিক আছে তাহলে দেখা হবে হয় কালকে সকাল তা নাহলে বিকেল তা নাহলে কাল রাত্রিবেলা ক্লিয়ার চলো তাহলে ততক্ষণ অব্দি আপাতত আমি সায়নারা বললাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং ঘরে থেকো আর সমস্যা হলে পাঠিও টাটা শুভরাত্রি